তোমাদের কি ছিল? আপনি কি কোন প্রশ্ন দিয়েছেন? না না, আমি পড়া দিয়েছি কি তৃতীয় অধ্যায়? না, তৃতীয় অধ্যায় কি ছোট প্রশ্ন? সামিয়া, উদাহরণ দাও। তারপর এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, তারপর এটা হচ্ছে মাটি দূষণ রোধ। আচ্ছা, তোমরা তো সবাই দেখে দেখে লেখো। আচ্ছা লেখো, এক নাম্বার মাটি কি? ওই সেটা কি লিখবো? হ্যাঁ লেখো। তাড়াতাড়ি লেখো উদ্ভিদের। শুধু এই দুটোই? হ্যাঁ এই দুটো লেখো। আমি এই কথা শুনব না, এ কথা কখনো আর বলবে না। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, আর এক নাম্বার হচ্ছে মাটি কি, দুই নাম্বার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? মিস, আমি এক নাম্বার তো পাইনি, দুই নাম্বার তো পেয়েছি। শোনো, তো প্রশ্ন পাওনি, পেয়েছো কিনা এগুলো আমি এখন শুনতে চাই না, ঠিক আছে? এসব কথা বলবা না, এইসব কথা বললে ক্লাস জয়েন করার দরকার নেই, এগুলো বলবা না। ক্লাস ইউটিউবে সব দেওয়া আছে, আমি বারবার বলছি, ক্লাস ইউটিউবে দেওয়া আছে। ছোট প্রশ্ন না বড় প্রশ্ন? এগুলো কি ছোট প্রশ্ন না বড় প্রশ্ন? মিস, এটা কি পরীক্ষা? আচ্ছা কে কথা বলতেছে এত? নাজি বা মুবাশ্বিরা কথা বলে না? কে কথা বলে? সবাই লেখো, 5 মিনিটে লেখা শেষ করবা, 10 মিনিটে, 5 মিনিটে ছোট প্রশ্ন না, 5 মিনিটই শেষ হয়ে যাবে। প্রশ্ন সরাই দিলাম, প্রশ্ন সরাই দিলাম, সবাই তো দেখেছো তাই না? ওকে ম্যাম। জি ম্যাম। জি মিস।
মিস 2 নাম্বার প্রশ্নটা কি উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি ও আমার ঠিক আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন ব্যায়াম আমার লেখা শেষ লেখা শেষ লেখা শেষ হলে বসে থাকো টাইম হলে খাতা দেখবো ঠিক আছে সবার লেখা শেষ হয়ে নেই আর ডায়েরি হবে এটা তৃতীয় অধ্যায় ছিল না সচি তৃতীয় অধ্যায় না আচ্ছা আমি ডায়েরিটা দিয়ে দিচ্ছি ম্যাম আমার লেখা শেষ বলে দাও তো ওকে 2 নাম্বার প্রশ্নটা কি দিয়েছি ভালো লাগে না ছেলে আজকে আবার কি হলো খায় না ম্যাম আপনি কি এখন খাতা দেখবেন খাতা দেখ এক খাতা দেখবো একটু পরে খাতা দেখবো খাতা একটু পরে দেখবো টাইম টাইম দিয়েছি কত 5 মিনিট না ডায়েরিটা লেখো যাদের লেখা শেষ ডায়েরি লেখো ঠিক আছে দ্বিতীয় অধ্যায় শেষ এখন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সম্পূর্ণটা পড়া দিলাম তোমরা যারা আগে ক্লাস করো নাই তারা ইউটিউব থেকে ক্লাসগুলো করবে ঠিক আছে ইউটিউবে সব ক্লাস আপলোড দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলো তৃতীয় অধ্যায় এটা কি তৃতীয় অধ্যায় গেল না আচ্ছা চতুর্থ অধ্যায় হবে তাই না সরি চতুর্থ অধ্যায় লেখো তাহলে চতুর্থ অধ্যায় হবে সম্পূর্ণ রিডিং করবে রিডিং থেকে আমি ছোট ছোট প্রশ্ন ধরবো মৌখিক হবে সেটা মৌখিক পরীক্ষা ওরাল টেস্ট হ্যাঁ দেখো কি দিয়েছি ডাইট যেটা দিয়েছি আচ্ছা আচ্ছা স্টপ করে দিই ডাইটটা স্টপ করে দিই তাহলে হ্যাঁ আচ্ছা ডায়েরি সবাই আশা করি দেখেছ এখন লিখা দেখি আচ্ছা আমি দেখে দেখতেছি অর্পিতা বিশ্বাস তোমার লেখা শেষ আচ্ছা অর্পিতা তুমি বলো বা দেখাও তো লেখাটা আগে আচ্ছা কথা বলবো না খাতা দেখতে শুরু করলে কেউ কথা বলবো না একদম কথা বলবো না দেখো 2 নাম্বারটা দেখো অর্পিতা লিখতেছি ও 1 নাম্বার লিখছে আছে দেখো
মিস আমালিকা শেষ। আচ্ছা সামিয়া আফরোজ। হ্যাঁ আমালিকা। দেখো মিস আমালিকা শেষ। কেউ কথা বলবে না, আমি সিরিয়াল মেইনটেইন করে আসবো, বল টাইম শেষ, আমি এখন সিরিয়ালই খাতা দেখবো, ওকে? কেউ কথা বলবে না। মিস আমালিকা দেখতে পাচ্ছেন? সামিয়া দেখেছি তোমার খাতা, দেখেছি, খাতা বন্ধ করো, বলো মাটি কি? মাটি কি মুখে বলো, তোমার চেহারাটা ক্যামেরার সামনে আনো এখন। মিস আর বলেন প্রশ্নটা, মাটি কি বলো? মাটি কি? এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতেই জন্মায়। প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানা ভাবে মাটি ব্যবহার করে থাকে। তোমাদের পড়া দরকার হলে মিউট করে পড়বা, কারো শব্দ যেন আমি শুনি না। আমি যার খাতা দেখব কথা বলবা না। সুচি সুচি তুমি নোটিস করো, তুমি নোটিস করো কে কথা বলে, কথা বললে নাম লিখে রাখবা, আমি তার খাতা সবার পরে দেখবো। তোমার বানান ভুল আছে, হ্যাঁ দেখেছি, তুমি খাতা বন্ধ করো, খাতা দেখেছি, খাতা বন্ধ করো, খাতা ক্লোজ করো। আমার খাতা দেখেছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? ক্যামেরার দিকে তাকায় বলো, দ্রুত বলো। তুমি তো খাতা দেখাইছো, শুনো সামিয়া, তুমি নাম্বার দিয়ে রাখবা কে কত পাইলো। হ্যাঁ কথা বললে আয়েশা পারভেজ, তোমার খাতা এখন দেখবো না, পরে দেখবো, কথা বলবা না, একদম কথা বলবা না, আমি সিরিয়াল মেনটেন করে আসতেছি, একদম কথা বলবা না। এতগুলো বাচ্চার খাতা দেখা একটা কম কষ্ট না, আমি ক্লাসের ভিতরেই সবার খাতা দেখি, তারপর তোমরা যদি কথা বলো সমস্যা। মালিয়া ইসলাম স্নিগ্ধা খাতা দেখাও। আচ্ছা তুমি বলো মাটি কি, ক্যামেরার সামনে দেখে বলো, দ্রুত বলো। আচ্ছা তুমি পড়েছো মালিয়া, তুমি চার পেয়েছো, চারে চার। মালিয়া থামো, মালিয়া স্টপ, তুমি চারে চার পেয়েছো। মালিশা খাতা দেখো, কাশ্মীর মামিশা খাতা দেখাও। কাশ্মীর তুমি খাতা দেখাও, কেউ কথা বলবে না, এই সব মিউট করো। এভাবে করলে তো ক্লাস অনেক দেরি হয়ে যায়, কেজির ক্লাস আমি খুব সুন্দরভাবে ক্লাস নিই, ওদের খাতা দেখা হয়ে যায়, পড়া ধরা হয়ে যায়, কিন্তু তোমাদের সেটা কমপ্লিট হয় না, তোমরা এত কথা বলো দেখা। কাশ্মীয়া পড়া বলো, ওদের খাতা দেখাও। চার পেয়েছ কাশ্মীয়া, তুমি বলো মাটি কি, কাশ্মীয়া বলো মাটি কি, ক্যামেরার সামনে তাকাও, তাকায় বলো, তাড়াতাড়ি বলো, আজকে খাতা লিখাচ্ছি, পড়া ধরছি, কত সময় লাগবে, দুইটা ক্লাস টাইম চলে যাবে তাহলে। কাশ্মীয়া বলো না, তুমি না বললে আমি মার্কস কমাই দিব সাথে সাথে, মাটি কি বলো?
পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি, এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে, মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। আচ্ছা গুড, তুমি 4-4 পেয়েছো। সামিয়া তুমি কিন্তু মার্ক খেয়াল রাখবে, হ্যাঁ। সিমিন পড়া বলো, পড়া দেখ, খাতা দেখাও। সিমিন খাতা দেখাও। মিশা আমাকে বলছেন? হ্যাঁ শুনতে হবে, কান অ্যালার্ট রাখতে হবে। এই যে মিশ, হ্যাঁ দেখেছি। তুমি বলো উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, দ্রুত বলো, ক্যামেরার সামনে মুখানো। উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধি ও সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য পুষ্টি উপাদানগুলো মাটিতে পাওয়া যায়। চার পেয়েছো। ফাইজা জামান সূচি, খাতা দেখাও। সূচি খাতা দেখাও। খাতা দেখে তুমি ক্লাসের দিকে খুব ভালো করে লক্ষ্য রাখবা, কে কি করতেছে। হ্যাঁ আর সামিয়া লেখা সুন্দর হয়েছে খুব। তুমি বলো মাটি কি। সূচি ক্যামেরার সামনে মুখানো, আয়না বলো মাটি কি। মাটি কি বলবো? হ্যাঁ পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি, এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মে, প্রাণ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারপর দেরি হইলেই নাম্বার কমে দেব। হ্যাঁ বলো মাটি কি, খাতা রাখো, মাটি কি বলো, দ্রুত বলো। পৃথিবীর উপরে আবরণী হচ্ছে মাটি, এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। তুমি 4-4 পেয়েছো, গুড। রদিল আহমেদ খাতা দেখাও দ্রুত, খাতা রাখো, বলো। 4-4 পেয়েছো তাসনুবা, বলো উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, রোদেলা বলো। মিউট করা, মিউট করা, ফোন মিউট করা, আনমিউট করো। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি ও বায়ু, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। জৈব সার, অজৈব সার ও ও প্রয়োজন। উদ্ভিদ পানি, বায়ু ও সূর্যের আলোতে খাদ্য তৈরি করে। আচ্ছা 4-4 দিলাম, আর একটু ভালো করে পড়া বলতে হবে, ঠিক আছে। মারিয়া সুলতানা 41 পড়া, খাতা দেখাও। মারিয়া সুলতানা তাড়াতাড়ি খাতা দেখাইতে হবে, কেউ বলবে না মার্কস কমে যাবে দেরি হলে। মিউট করা, মিউট করা, তোমার মিউট, ফোন মিউট, শোনা যাচ্ছে না, ফোন আনমিউট করো। মারিয়া সুলতানা বুঝতে পারতেছে না। মাইশা খাতুন সারা খাতা দেখাও, মারিয়া সুলতানার চান্স শেষ। মাইশা খাতুন সারা দ্রুত, তোমার লাইট বন্ধ কেন রুমের? মিস আমাকে ধরছিলেন। আচ্ছা তুমি বলো মাটি কি। মাইশা খাতুন সারা কথা বলবা না আর কেউ, বলো মাটি কি, মিস আমাকে কি ধরছিলেন? কথা বলবা না এখন, এখন অন্যজনকে ধরতেছি। মাইশা খাতুন সারা বলো মাটি কি, খাতা বন্ধ করো, দ্রুত বলো মাটি কি। সূচি কে কথা বলে? মাইশা খাতুন সারা মাটি কি বলো না কেন, মাটি কি বলো না কেন। তার মানে পড়া পারে না। পৃথিবীর উপভাগ নরম, নরম অবরণ হচ্ছে মাটি, মাটি প্রাণী আবাসস্থল। উদ্ভিদ প্রাণীতে জন্মে, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষ দৈনন্দিন জীবনে
নানাভাবে মাটি ব্যবহার করে। আচ্ছা থামো, সামিয়া সুচি তোমরা কিন্তু ক্যাপ্টেন, তোমরা একটা আছে খেয়াল রাখবে কে কথা বলে কে কত নাম্বার পাচ্ছে। তোমাদের খাতা আমি দেখে দিয়েছি তাই না, এই জন্য আগে। আচ্ছা ওয়ারিশা জান বর্ষা, ওয়ারিশা জান বর্ষা লেখা হয় নাই, কথা বলবে না কেউ। সুচি ওর খাতা আজকে আমি দেখবো না, ও বেশি কথা বলতেছে। নাজিবা মুবাশ্বিরা ভিডিও অন করো, খাতা দেখাও, দেখাইছো? আচ্ছা বলো মাটি কি, মাটি কি বলো, হ্যাঁ দেখেছি এখন বলো মাটি কি। নাজিবা তাড়াতাড়ি বলো মাটি কি, দেরি হইলে নাম্বার কাটা। হ্যাঁ মাটি কি বলো, মাটি, হ্যাঁ তাতি বলো মাটি। মাটি হচ্ছে পৃথিবীর উপরি ভাগের নরম আবরণ, এই মাটি উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদকে প্রাণী প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ জীবনে নানা ভাবে থামো নাজিবা থামো নাজিবা চার পেয়েছ জান্নাতুল শিফা, জান্নাতুল শিফা বলো উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি, চার পেয়েছ, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু মাটি পানি ও সূর্যের আলো প্রয়োজন। হ্যাঁ আর একটু ভালো করে বলতে হবে, তুমি তিন পেয়েছ জান্নাতুল শিফা। উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু পানি আলো মাটি প্রয়োজন। আচ্ছা ওয়ারিশা জান বর্ষা সুচি আমাকে একটু বলে বলে দিবা তো, আমি কাকে কাকে পড়া ধরি নাই যখন জিজ্ঞেস করব। আনিকা আহমেদ ভিডিও অন করো, আনিকা আহমেদ ভিডিও অন করো, আনিকা কথা শুরু হয়ে গেল, ভিডিও অন করো আনিকা আহমেদ। তোমাদের বলছি বলতে, আমি বলছি ক্যাপ্টেনকে বলছি, তোমাদের বলছি আনিকা আহমেদ ভিডিও অন করো। আনিকা বলো মাটি কি, কথা বলবা নাকি? আমাকে ধরেন নাই, আমি কিন্তু এখন শোনো, আমি কিন্তু এখন আমি কিন্তু এখন আয়েশা পারভেজকে আজকে খাতা দেখবো না ধরবো না। সুচি মার্কিং করো, ওর আমি খাতা দেখবো না, অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত ক্লাসে ডিস্টার্ব করে, তিন মিনিট লেট করে দিল। আনিকা আহমেদ তুমি খাতায় বলো তো মাটি কি, আনমিউট করো মোবাইল, এখন বলো মাটি কি, মাটি কি, হ্যাঁ দ্রুত বলো। পৃথিবীর নরম আবরণী হচ্ছে মাটি। হ্যাঁ মাটি হচ্ছে প্রাণী ও মানুষের আবাসস্থল, মানে মাটি হচ্ছে প্রাণী ও মানুষের আরো ভালো করে বলবে আনিকা, মানুষ দৈনন্দিন জীবনে মাটি ব্যবহার করে। আনিকা তিন পেয়েছে, আরেকটু ভালো করে পড়তে হবে। লোভা হোসেন ভিডিও অন করো, গোলাপ ফুলের ছবি দিয়ে রাখছো। আমি জান্নাত হোসেন ফোন কত পেয়েছি আমার এখন মনে নাই, লোভা হোসেন তুমি বলো মাটি কি, দ্রুত বলো মাটি কি, মাটি কি, পৃথিবীর উপরি ভাগের নরম অংশ হচ্ছে মাটি। মাটি এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়। এই লোভা হোসেন তুমি দুই পেয়েছো, আরেকটু ভালো করে পড়ো। মিস আপনি আমার লেখা দেখেননি? দেখেছি লেখা, দেখেছি লেখা, আমি মোটামুটি দেখতেছি, লিখছি কিনা এটাই দেখতেছি। অহনা রায়, অহনা রায় ভিডিও অন করো। আমি ফাতিমা, আপনি আমার পড়া ধরেননি, আমি অনেকের পড়া ধরি নাই, কথা বলবো না। অহনা রায়, অহনা রায় নমি ভিডিও অন করো, নমি
ভিডিও অন করো তাড়াতাড়ি, খাতা দেখাও, খাতা ধরো ক্যামেরার সামনে, দ্রুত ধরো, দ্রুত, দেরি হলে কিন্তু মার্কস কাটা। আচ্ছা তুমি বলো আগে, মাটি কি বলো নয়নি? ভালো করে হয় নাই পড়া নমি, তুমি পড়া দেয় লেখাও দেখাও নাই, পড়া বলতে পারো না, জিরো পেয়েছো তুমি। এমডি খাদিজা, খাদিজা রোল চল্লিশ, ভিডিও অন করো দ্রুত, খাদিজা ভিডিও অন করো না, খাদিজা তুমি ভিডিও অন করো না কেন? ফারিয়া জান্নাত জুবাইর, খাদিজা তোমাকে আমি আর ধরবো না, ফারিয়া জান্নাত জুবাইর, এখন আমি যার নাম বলবো সাথে সাথে ভিডিও অন করে পড়া বলতে হবে, ফারিয়া জান্নাত জুবাইর তুমি ভিডিও অন করবে না? তামিমা দ্রুত ভিডিও অন করো, সবাই ভিডিও অন করে রাখো, সবাই ভিডিও অন করে মিউট করে রাখো। তামিমা তুমি বলো মাটি কি, আর খাতা ধরো সামনে ক্যামেরার সামনে, খাতা ধরো, আনমিউট করো। তামিমা মিস, আমি ফাতেমা, আপনি আমার পড়া ধরেননি। ফাতেমা এই সুতি মার্ক করো, ফাতেমার পড়া ধরবো না আজকে, অনেক জ্বালাচ্ছে। তামিমা বলো তাড়াতাড়ি বলো, মাটি কি মিউট করা, তোমার ফোন মিউট করা না, বাচ্চাদের হ্যাঁ বলো। পৃথিবীর উপরি ভাগে নরম আবরণ হচ্ছে মাটি, মাটি উদ্ভিদ ও প্রাণী, মাটি উদ্ভিদ ও প্রাণী আবাসস্থল, উদ্ভিদ মাটি মানুষ মাটি মানুষ বিভিন্ন বিভিন্ন ভাবে মাটি ব্যবহার করে, মানুষ দৈনন্দিন হিসাবে মাটি ব্যবহার করে, খাতা ধরো মানুষ, খাতা ধরো সামনে ক্যামেরার সামনে হয়েছে, খাতা ধরো তুমি, তামিমা খাতা দেখাও, এই যে আচ্ছা তামিমা চার পেয়েছে, চার দিয়ে দিলাম, আর একটু ভালো করে শিখতে হবে, তোমার ভালো হয় না, আর একটু ভালো করতে হবে, দিয়ে দিলাম চার আজকে। আয়শা আক্তার জিম, খাতা ধরো, খাতা ধরো সামনে, দ্রুত খাতা ধরো, ক্যামেরা ঠিক করতে হবে না, খাতা ধরো, হ্যাঁ বলো মাটি কি, দ্রুত বলো মাটি কি, আনমিউট করো, ফোন আনমিউট করে তো পড়া বলতে হবে। পৃথিবীর উপরিভাগের নরম আবরণে হচ্ছে মাটি, এই মাটিতে উদ্ভিদ, এই মাটিতে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী প্রাণী উদ্ভিদকে চার ওই চার বলতে হবে না, ইমরান করে, আচ্ছা তুমি চার পেয়েছো, ইমরান কে এটা, হ্যাঁ ইমরান হেডফোন কানে লাগানো, বলো খাতা কোথায় তোমার, বলো মাটি কি, দ্রুত বলো বাবা মাটি কি, বাগের নরম আবরণই হচ্ছে মাটি, হ্যাঁ বলো, ভয় নাই বলো, পৃথিবীর উপরে বাগের নরম আবরণই হচ্ছে, হ্যাঁ শুনেছি এটা, এখন বলো আরো বলো, শেষ, ও এক পেয়েছে এক, খাদ্য ইমরান, খাদ্য তৈরির, খাদ্য তৈরির ভালো করে হয় না ইমরান, তুমি তোমার নাম দিয়ে আইডি খুলবে, তোমার পড়া ভালো হয় নাই, তুমি এক পেয়েছো। আর এই যে তুমি বর্ষা, বর্ষা তুমি আনমিউট করো অ্যান্ড খাতা দেখাও, বলো উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, বলো বলো, উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাটি, পানি ও সূর্যের আলো প্রয়োজন, উদ্ভিদের উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, হ্যাঁ গুড, চারে চার পেয়েছে মনে রাখবো, বর্ষা চারে চার পেয়েছে। সারা আলী তোমাকে ধরেছি, সারা আলীকে ধরছি, সূচি আচ্ছা সারা আলী খাতা ধরো সামনে তাড়াতাড়ি, আর 10 মিনিট টাইম আছে, 9 মিনিট, সারা আলী খাতা ধরো,
আচ্ছা তুমি বলো, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? খাতা বন্ধ করো, বন্ধ করে না দেখে বলো, ক্যামেরার সামনে মুখ নাও, ক্যামেরার সামনে আসো, বলো সানা আলী, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন বলো? উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলো সারে পাওয়া যায়। সারে চার পেয়েছো। সাবিকুন্নাহার পড়া বলো, মাটি কি? লেখা তো একদম অনেক খারাপ হয়েছে, আরো ভালো করে লিখতে হবে। মাটি কি বলো? খাতা বন্ধ করো, খাতা দেখেছি। মাটি কি আনমিউট করো, ফোন তাড়াতাড়ি করো, 8 মিনিট আছে আর ক্লাস। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে জীবের ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। চারে চার পেয়েছো। মাহফুজা মাহফুজা তাবাসসুম, ভিডিও অন করো দ্রুত, খাতা ধরো, ভিডিও অন করো, ভিডিও অফ করে রাখো কেন তোমরা, তোমরা সবাই ভিডিও অন করে রাখবা, খাতা ধরো দ্রুত। আরেকটা কই লেখা প্রশ্ন, আনমিউট করো ফোন। আচ্ছা বলো মাটি কি, বলো মাটি কি, দ্রুত বলো, শোনা যাচ্ছে না, পড়া আনমিউট করো ফোন, কিচ্ছু শোনা যাচ্ছে না, জিরো। মাহফুজা তুমি চারে চার পেয়েছো, এর আগে যে পড়লা মাহফুজা তাবাসসুম, তোমার পড়াশোনা শোনা যাচ্ছে না। পৃথিবীর উপরিভাগ নরম আবরণ হলোই এই মাটি, হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাবাসসুম তুমি 3 পেয়েছো, তুমি একটা প্রশ্নের উত্তর লেখা দেখাও নাই। মাইশা তাসনিম ভিডিও অন করো, মাইশা তাসনিম ভিডিও অন করো, বিবি আয়েশা মুনতাহা ভিডিও অন করো, কোথায় গেলা বিবি আয়েশা মুনতাহা, মাইশা তাসনিম তোমাদের পড়া ধরবো, ভিডিও অন করো, মিমি খাতা ধরো সামনে, দুইজনই খাতা ধরো, মাইশা তাসনিম আর বিবি আয়েশা মুনতাহা, হ্যাঁ একজন দুইজনকে একসাথে পড়া ধরবো এখন। মাটি কি একজন বলো, আর একজন বিবি আয়েশা তাসনিম মাটি কি বলো দ্রুত। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে প্রাণীর আবাসস্থল। মাটি উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মে, মানুষের দৈনন্দিন জীবনে মাটি। আচ্ছা মাইশা তাসনিম বলো, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য পানি, মাটি, বায়ু, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। দুইজনই চারে চার পেয়েছো, মাইশা তাসনিম আর কি যেন আয়েস, আর কি যেন বললাম তাবাসসুম না কি যেন, দুইজনই চারে চার পেয়েছো। ফারিয়া জান্নাত ভিডিও অন করো, ফারিয়া জান্নাত, ফারিয়া পাচ্ছি না কেন, ভিডিও অন করো না কেন। আচ্ছা এখন বলো আয়েশা পারভেজ, খাতা দেখাও, অনেক ডিস্টার্ব করছে অনেক, তাই না? আয়েশা পারভেজ খাতা দেখাও, লাস্টে আসলাম তোমার কাছে, সবার খাতা মোটামুটি দেখা শেষ, কথা বেশি বলবা, লাস্টে খাতা দেখবো, বলো মাটি কি, খাতা রাখো, দেখেছি। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। চারে চার পেয়েছো, গুড, অনেক কথা বলো ক্লাসে, বুঝছো? তোমাদের ক্লাসে জয়েন করো 40 জন, 40 জনকে পড়া লিখানো, শোনো পড়া ধরা দেখা, এটা কিন্তু ডায়েরি লেখা, এগুলো অনেক টাফ ব্যাপার জুম ক্লাসে, এটা বুঝতে হবে। একজন টিচারের পক্ষে এত দ্রুত এতগুলো কাজ করা কিন্তু সো টাফ, হ্যাঁ এত ডিস্টার্ব, কথা বললে কিন্তু আরও বেশি সমস্যা হয়ে যায়। সাকেরা রহমান রোল 8, খাতা দেখাও, ভিডিও অন করো, সাকেরা
সাকিরা বা কেটা আছে হ্যাঁ বলো মাটি কি কেটা মাটি কি বলো দ্রুত মুখ আনো ক্যামেরার সামনে পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি মাটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী আবাসস্থল তুমি দেখে দেখে বললা কেন পড়া দেখে দেখে বলছে ও জিরো পেয়েছে এখন তোমরা তোমাদের নাম্বারগুলো সবাই খাতায় লিখছো লিখে এখন সবাই খাতা ধরো কে কত পাইছো আমি একটু ভিডিও মিস মিস আমি কত পেয়েছি আপনি বলেন আমাকে মিস আমাকে বলেননি তো সবাইকে বলছি মিস আমাকে শুনে দি আমাকে ধরেননি আপনি ধরেছি পড়া ভিডিও অন না করলাম আমি কিভাবে দেখবো বলো ফারিয়া জান্নাত পড়া ধরেননি সবাই খাতা ধরো আর সময় নাই আর সময় নাই তোমরা খাতা সবাই সামনে যা যা দেখছি খাতা দেখেছেন আমাকে নাম্বার দেননি নাম্বার দিয়েছি কাকে নাম বলো